বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার, বর্ণিল আয়োজনে 1431 বরণের অপেক্ষা। কিশোরগঞ্জের হাওরে 14 কিলোমিটারের আলপনা, উৎসবে নেই জঙ্গি হামলার শঙ্কা। বাঙালিদের শক্তি হচ্ছে পয়লা বৈশাখে একত্রিত হওয়া। সামনের জন্য আমাদের সবার জন্য শুভকামনা থাকে। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই আমরা নতুন বছরকে বরণ করতে যাচ্ছি। আমরা আশা করতে পারছি প্রতিবারের ন্যায় একটা জমজমাট বৈশাখ আমরা পাবো। কোনো সুনির্দিষ্ট হামলার সংখ্যা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে মাতোয়ারা মানুষ, তিল ধারণের ঠাঁই নেই সৈকত শহরেও। আজকের জন্য নিজেকেও বাচ্চা মনে হইতেছে। আমরা আনন্দ সবাইকে সবার মাঝে ভাগ করে নিচ্ছি। ফ্যামিলির সাথে এসেছি এবং এখানে এসে অনেক মজা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বছরের পর বছর বাড়ছে রাজধানীর তাপমাত্রা, অতিষ্ঠ জনজীবন। নামমাত্র ব্যবস্থায় আটকে নগর কর্তৃপক্ষের উদ্যোগ, চলতি মাসে 40 ডিগ্রির পূর্বাভাস। বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার, উৎসবমুখর আয়োজনে বাংলা নববর্ষ 1431 বরণ করবেন দেশের মানুষ। ছায়ানট ও চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও প্রায় শেষ। ভোরের সূর্যোদয়ের সঙ্গে রমনা বটমূলে সঙ্গীতের মূর্ছনা এবং সকাল 9:15 ঢাকা বিশ্ববিদ্যালয়ে বের হবে শোভাযাত্রা। শাহিনুর রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। ঈদ আনন্দের রেশ কাটতে না কাটতেই দুয়ারে হাজির আরেক উৎসব, আরেক আনন্দের ক্ষণ। অসাম্প্রদায়িক শক্তির বলে বলিয়ান বাঙালির সবচেয়ে শক্তিশালী, সব থেকে রঙের উৎসব পহেলা বৈশাখ। এ যেন দুই উৎসবের যুগলবন্দী, তাই তো আনন্দ বাঁধ ভাঙা। বৈশাখ মানেই যেন এক অন্যরকম ভালোবাসা, ভালো লাগা, যে ভালোবাসা মনের অজান্তেই ধরা দেয় গান হয়ে। বৈশাখ আবাহনের আনন্দে ভাসে মানুষ। চোদ্দশো একত্রিশ নতুন বছর বরণে রমনার বটমূলে চলছে প্রস্তুতি। কণ্ঠের সঙ্গে যন্ত্রের সমন্বয়ে শেষ মুহূর্তে ব্যস্ত শিল্পীরা। বাঙালিদের শক্তি হচ্ছে পয়লা বৈশাখে একত্রিত হওয়া, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে। বিগত যা গেছে গেছে, সামনের জন্য আমাদের সবার জন্য শুভকামনা থাকে। জোর প্রস্তুতি চলছে মঙ্গল শোভাযাত্রারও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের রাত দিনের নিরলস পরিশ্রমে একটু একটু করে পরিপূর্ণ হয়ে উঠছে রঙিন বাহারি সব মুখোশ। এবার পাখি, ট্যাপা পুতুল, হাতিসহ মোট 5টি মোটিভ স্থান পাবে মঙ্গল শোভাযাত্রায়। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই আমরা নতুন বছরকে বরণ করতে যাচ্ছি। আমরা আশা করতে পারছি প্রতিবারের ন্যায় একটা জমজমাট বৈশাখ আমরা পাবো। অসাম্প্রদায়িকতার সবচেয়ে বড় উৎসব সম্ভবত আমাদের নববর্ষের উৎসবটা। আমরা তো তিমির বিনাশী। প্রতিবাদ্য নিয়ে এবছর চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে রোববার সকাল 9:15। বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে থাকা উৎসবগুলোর মধ্যে অন্যতম পহেলা বৈশাখ, যে উৎসব আবারও পুরো জাতিকে একত্রিত করবে একই ছাতার নিচে, ধর্ম বর্ণের বেড়াজাল ছিন্ন করে পথ দেখাবে সত্য ও সুন্দরের। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আবারও আলোচনায় কিশোরগঞ্জের হাওরের বিস্ময় হিসেবে পরিচিত অল ওয়েদার সড়ক। এবার সড়কটির 14 কিলোমিটারে আঁকা হচ্ছে বৈশাখের আলপনা। মিঠামইনের 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামের 0 পয়েন্ট পর্যন্ত সড়কটিকে রাঙাতে তুলির আঁচড়ে নানা রঙের আলপনা আঁকছেন শিল্পীরা।
ফুটিয়ে তোলা হচ্ছে আবহমান বাংলার অপার সৌন্দর্য। এটি বিশ্বের দীর্ঘতম আলপনা হয়ে বিশ্ব রেকর্ড করবে বলে আশা আয়োজকদের। ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে বিনোদন কেন্দ্রে মাতোয়ার মানুষ, মিলন মেলায় পরিণত হয়েছে দেশের বিভিন্ন পর্যটন স্পট। ঈদের তৃতীয় দিনেও বাদ ভাঙা উচ্ছ্বাসে বিনোদন প্রেমীরা, উৎসবের রং ছটা আর বর্ণিল রূপ নিয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। নাচে গানে চলছে ঈদ উদযাপন, জলকেলিতে মাতোয়ারা সব বয়সী মানুষ। তপ্ত দুপুরে একটু প্রশান্তির আবিরে নিজেকে নিয়ে ছুটে চলা ভিন্ন এক জগতে, উৎসবের এই আড্ডায় পরিবার পরিজনের আনন্দঘন মুহূর্ত যোগ হয়েছে অনন্য মাত্রায়। এই ঈদে আমাদের ইচ্ছা ছিল এই হলি মিলন পার্কে আসবো, আসছি, খুব আনন্দ লাগতেছে। এই বছরটা অনেক আনন্দ করেছি আমরা এবং অনেক ফান হচ্ছে। আনন্দ নামের সঙ্গে মিল রেখে সৌন্দর্য পিপাসু ও ভ্রমণ বিলাসীদের পদচারণায় মুখর পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট দিনাজপুরের স্বপ্নপুরী। এছাড়াও বর্ষবরণ ও ঈদের ছুটি দুয়ে মিলে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার মুজাফফের গার্ডেন। 42 একরের এই উত্তরা গণভবনের ঐতিহাসিক ভবনের পাশাপাশি মিনি চিড়িয়াখানা সকল বয়সী মানুষের বিনোদনের অন্যতম স্থান হয়ে উঠেছে। কনক আজাদ, সময় সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। ভোগান্তির কথা মাথায় রেখেই আগেভাগেই ফিরছেন অনেকে। বাসে ভিড় কম থাকলেও ট্রেনে রয়েছে যাত্রী চাপ। একই দিন রাজধানী ছেড়েছেন অনেকে। নারীর টানে বাড়িতে ঈদ উদযাপন করে ছুটি শেষ না হতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীদের অনেকে। শনিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসা ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, ঈদ উদযাপনের স্মৃতি। যাত্রীরা বলছেন ছুটি শেষ না হলেও তারা আগে ভাগে চলে আসছেন রাজধানীতে, কেননা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে চাপ। তাড়াতাড়ি আসলাম যাতে সুস্থ মতো যেতে পারি। ট্রেনে বেশি একটা ভিড় ছিল না, অনেক শান্তিপূর্ণভাবে আসতে পেরেছি। যাত্রীর চাপ মোটামুটি আছে, তারপরও ইনশাআল্লাহ সব দিক দিয়ে ভালো। তবে কিছুটা উল্টো চিত্র মহাখালী বাস টার্মিনাল সহ অন্যান্য বাস টার্মিনালে। সকাল থেকে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা বাসগুলোতে ছিল না তেমন যাত্রী চাপ। গাড়ি জ্যাম লাগবে লাগে তাড়াতাড়ি। বাসের সংখ্যা তো আছে, সকালে তো প্রচুর চাপ ছিল যাত্রী। তবে সড়কে যানজট ও ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে আরও এক দফা স্কোয়াডে পরিবর্তন আনলো নিউজিল্যান্ড। এবার ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন ফিন অ্যালেন এবং অ্যাডাম মিলনে। বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে এখন সবগুলো দল ব্যস্ত টি টোয়েন্টি সিরিজ নিয়ে। তাই তো 18 এপ্রিল থেকে পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের এক টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু সিরিজ শুরুর আগেই আইপিএলের কারণে 9 ক্রিকেটারকে বাদ দিয়ে স্কোয়াড সাজাতে হয়েছে কিউইদের। এবার ইঞ্জুরির কারণে বাদ গেল আরও 2 জন। পুরনো পিঠের ইঞ্জুরিতে ছিটকে গেলেন ফিন অ্যালেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। মঙ্গল শোভাযাত্রায় 1431 বরণের অপেক্ষা, কিশোরগঞ্জের হাওরে 14 কিলোমিটারের আলপনা, উৎসবে নেই জঙ্গি হামলার শঙ্কা। এ ছিল সন্ধ্যার সময়। জনপদ সময় সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মৌতুষী, আপনাকে ধন্যবাদ। জনপদ সময় নিয়ে একটু পর আমি যুক্ত হচ্ছি, সঙ্গেই থাকুন সময়।